সমবেত সাধুগুরু কৃষ্ণ ভক্ত মন্ডলী, আপনাদের চরণে কোটি কোটি প্রণাম করিয়া শুরু করিলাম এই কৃষ্ণ কথা, এই গৌর কথা, এই হরি কথা। বলতে গিয়ে যদি ভুল হয়ে যায় বা ভাষার ভুল হয়, তাহলে আপনাদের চরণে সন্তান মনে করে ঠাই দেবেন। তাই এই হরি কথা, কৃষ্ণ কথা, গৌর কথা শুরু করার আগে আমার পিতামাতার চরণে শতকোটি প্রণাম করিয়া শুরু করিলাম, আমার গুরুদেবের চরণে শতকোটি প্রণাম করিয়া শুরু করিলাম, আপনাদের মতো ভক্তগণের চরণে শতকোটি প্রণাম করিয়া শুরু করিলাম এই কৃষ্ণ কথা, গৌর কথা, হরি কথা। তাই আপনাদের চরণে ঠাঁই দেবেন। তাই আপনারা সবাই মিলে বলুন, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি 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 বল।
ভব যমুনার ভব
গৌর সুন্দর আমার কি করছে গো মা? তাই গৌর সুন্দর আমার সুরধ্বনির গঙ্গাকে দেখে বলছে, যমুনা বলি, ও যমুনা তুমি কি আমার সেই যমুনা যার তীরে নীরে গোপীদের সঙ্গিনী আমি কতই না খেলা খেলেছিলাম? তাই গৌর সুন্দর আমার আর কি করছে? তাই আরো গৌর সুন্দর আমার কি করছে? না গৌর সুন্দর আমার কি করছে আর কি করছে? ওরে ফুলবন দেখি বিন্দা, কথা বলতে পারে না কলিযুগের মানুষ তাকে ভালোবাসে না।
এই কলির যুগে মা যারা ভালো তাদেরকে কি করতে হবে, এই হরি বাসরে এসে করে করে তালি দিয়ে দুটি বাহু তুলে সবাই মিলে বদনে বলতে হবে, জয় জয় নিতাই গৌর মেবানন্দে হরি 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 মা। ও মা, বাবাদেরকেও বলছি, বাবারা আমাদেরকে ভগবান সব কিছু দিয়েছে, টাকা পয়সা বাড়ি গাড়ি, আমাদেরকে আরও বেশি দিয়েছে এই দেহের সব জিনিসপত্র। যেমন একটি মেশিনে যেমন জিনিস, একটা জিনিস যদি খুলে যায় সে মেশিন চলে না, দেহের ভিতরে তেমন মেশিন আছে, সেই মেশিনটা খুলে গেলে সে এই দেহের মেশিন আর চলে না। তাহলে কি করতে হবে, ভগবান কি সবসময় আমার আমার করতে থাকলে ভগবান সাড়া দেয় না ভগবানের কাছে? ও মা, ভগবানের কাছে আমরা সকল সময় কি বলি, ভগবান তুমি আমায় দাও, ভগবান তুমি আমায় দাও, আমার গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও। ভগবানের কাছে সকল সময় যদি চাইতে থাকি তাহলে ভগবান কি করবে? একটা ব্যাংকে যদি টাকা ফেলে রাখি, 10,000 টাকা ফেলে রাখলাম, আমি প্রতিদিন 1,000 করে টাকা তুলতে তুলতে 10 দিন গেলাম, তারপরে যেদিনে যাব সেই দিনে কি আর সেই ব্যাংকে টাকা থাকবে মা? লক্ষ্য করবেন মা, সেই ব্যাংকে আর টাকা থাকবে না। তেমন গৌর হরির কাছে যদি কিছু জমা রাখি তাহলে পরে আমরা কিছু পাবো। কি পাবো? গৌর হরির কাছে কি টাকা পয়সা রাখলে হবে? গৌর হরির কাছে টাকা রাখলে হবে না, সোনা দানা রাখলে হবে না, তাহলে কি রাখতে হবে? গৌরী কার হরির কাছে গিয়ে বলতে হবে, ও মা গৌর হরি, তুমি আমার এই দেহটা তোমার কাছে অর্পণ করে দিলাম, আমার দেহের যে পাপ, ও গো গৌর হরি, তুমি গৌর হরির কাছে কি বলতে হবে, গৌর হরি তুমি ভালো আছো তো? ও গো গৌর হরি, তুমি ভালো আছো তো? আচ্ছা মায়েরা বাবারা, এখানে তো অনেক বাবারা মায়েরা আছে, বলুন তো হাত তুলে যে আমরা সারা দিনে কৃষ্ণ নামে কজন কাঁদি, কি তুলুন তুলুন, ভগবানের নামে বলতে ক্ষতি কি? ওমা কথাই কি বলেছে, বাল্যকালে কৃষ্ণ ভাজে কৃষ্ণ পাওয়ারই আসে, আরে যৌবনে কালে কৃষ্ণ ভাজে আসে কি না আসে, আরে বৃদ্ধ কালে কৃষ্ণ ভাজে সেই যুবের তার আসে। সকল সময় সারাটি জীবন নেচে গিয়ে কাটালে হবে না, ভগবানের কাছে কিছু সঁপে দিতে হবে। কি সঁপে দিতে হবে? এই ভক্তি প্রেম, ভক্তি প্রেম ভালোবাসা যদি ভগবানকে দেওয়া যায় তাহলে ভগবান তার প্রতি লক্ষ্য করে, না রে এ তো আমায় ভালোবাসে, তাহলে আমি তো ওকে ভালোবাসতেই হবে, কিছু করার নেই। ভগবান বলেছে যে আমারে চাই আমি তারে চাই, যে আমারে চায় না আমি তারে চাই না। ও মা, যদি একটা পানা পুকুরে, যদি পানা একটি পরিষ্কার পুকুরে যদি চাঁদ দেখার হয় পূর্ণিমা রাত্রিতে, সেই পুকুরেতে গিয়ে দেখবেন সেই পুকুরেতে চাঁদ দেখা যায়, কিন্তু সেই পুকুরে যদি পানা ভর্তি হয়ে যায় তাহলে সেই পুকুরে কি চাঁদ দেখা যায়? তাহলে তেমনই আমাদের দেহ এই পানা পুকুরে যদি আমরা কি করি, যদি পানা জমে যায় তাহলে সেই কৃষ্ণ চাঁদকে আর দেখা যায় না। তাহলে আগে কি করতে হবে, দেহের ভিতরে পাপ রূপ পাখি সব তাড়িয়ে দিতে হবে, এই অহংকার চলবে না, এই হরি বাসরে এসে আত্মহংকার করলে চলবে না। কি করতে হবে? করে করে তালি দিয়ে সবাই মিলে বদনে বলতে হবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরি বা
আসরে আমার জন্য হাত তুলতে বলছি না, কার জন্য? সেই গৌর হরির জন্য, যে আমাদের সব দিয়েছে। আর তার জন্যই হরি বাসরে দুটি করে করে তালি দিতে পারবো না নাকি? সবাই মিলে যার যার হাত আছে সে হাত তুলবে, যার যার হাত নেই তার হাত তোলার দরকার নেই, সবাই মিলে করে করে তালি দিয়ে। ও মা, যখন রাস হয়েছিল, যখন বজগোপীদের বসন চুরি করে শ্রীকৃষ্ণ আমার কদম গাছের ডালে রেখেছিল, তখন কি হয়েছিল? বজগোপীরা বলছে, ওহ সুকপন শ্যাম, তুমি তুমি আমার বসন ফিরিয়ে দাও। কিন্তু গোবিন্দ কি বলেছিল? না 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 না, আমি তোমাদের বসন ফিরাবো না। তাহলে কখন ফিরাবো? যখন তোমরা দুই হাত তুলে আত্মসমর্পণ করে বলবে, হে গোবিন্দ তুমি আমাদের বসন ফিরাই দাও, তারপরে আমি ফিরাবো, নইলে তোমাদের বসন আমি দেব না। তাহলে এই রাসমঞ্চে আজ আমরা গোপী, তাহলে গোবিন্দের কাছে বারো তালি দিতে গেলে কি করতে হবে? এই দুটি করে করে তালি দিতে হবে, আর বদনে কি বলিতে হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। বসে থাকলে হবে না, কি কি দরকার? উলুধ্বনি, জয়ধ্বনি, শঙ্কধ্বনি আর বদনে এই দুটি করে করে তালি। তাহলে সবাই মিলে, সবাই মিলে বদন ভরি, উলুধ্বনি জয়ধ্বনি, মা জয়ধ্বনি উলুধ্বনি কোথায়? উলুধ্বনি শঙ্কধ্বনি সবাই মিলে দিতে হবে তো। জয় জয় নিতাই গর্বে মানান্তে, হরি 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 মা। তাই আজ কি করছি না, তাই গৌর সুন্দর আমার কি করছে? ফুলবন দেখে বৃন্দাবনের সমান, সহচর গণ গোপীগণ অনুমান। তাই গোপীদেরকে বলিছে, ও গো গোপী গো, তবে বলি শোনো গোপী। তাই আজ গৌর সুন্দর আমার কি করছে? ও মা, আস্তে আস্তে, গোপী কাদের বলে? গোপী কাদের বলে? যেমন গো মানে ইন্দ্র, আর পি মানে পিয়ন বা শাসন। যিনি এই ইন্দ্রকে শাসন করেছিলেন তিনি হলেন গোপী। তাহলে গোপী কাদের বলে? যেমন গো মানে ইন্দ্র, আর পি মানে পিয়ন বা শাসন। যিনি এই ইন্দ্রকে শাসন করেছিলেন তিনি হলেন গোপী। তাই সিধামে নবদ্বীপের মাঝে গৌর সুন্দর আমার কি করছি না, খোলো করো তালের মাঝে নৃত্য করছে। তাই গৌর সুন্দর আমার কি করছে? খোলো করো তালের মাঝে নৃত্য করছি না কেমন ভাবে? ওরে খোলো করো তালে গোরা সুমেলি করিয়া, খোলো করো তালে গোরা সুমেলি করিয়া, আরে খোলো করো তালে গোরা সুমেলি করিয়া, খোলো করো তালে গোরা সুমেলি করিয়া, আরে তাহার মাঝে, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, খোলো করো তালে গোরা সুমেলি করিয়া, খোলো করো তালে গোরা সুমেলি করিয়া, আর তার মানে নাচে গো জয় জয় দিয়া, তার মানে নাচে গো জয় জয় দিয়া। আজ কি করছি? খোলো করো তালে
আছে নাচে গোরা আমার জয় জয় দিয়া, তাই কি বলছে, বলি নাচে গো রাশে, নাচে গো রাশে, মধুর মৃদঙ্গ বাজিয়ে তাতা থইয়া থইয়া, আর তাহার মাঝে নাচে গোরা আমার জয় জয় দিয়া। তাই এই মৃদঙ্গ, মৃদঙ্গর হলো দুটি ভাগ। এই মৃদঙ্গ যা আমার বায়েন বাবু বাজাচ্ছেন, এই মৃদঙ্গর কটি ভাগ? দুটি ভাগ। তা কি কি? একটি হলো দক্ষিণাঙ্গ আর একটি হলো বামাঙ্গ। তাই দক্ষিণাঙ্গ বামঙ্গকে বলছে ধিক্কার দিয়ে বলেছি ধিক ধিক ধিক। তাই দক্ষিণাঙ্গ বামঙ্গকে ধিক্কার দিয়ে বলেছে ধিক ধিক ধিক, বলি ধিক তোরে শত ধিক রে, ধিক তোরে শত ধিক রে, ওরে পেয়ে জানো ছেলে দিদি ধিক তোরে শত ধিক রে, তখন বামঙ্গ দক্ষিণাঙ্গকে বলছে হে দক্ষিণাঙ্গ, সত্যই যদি চিনলে সেই বোঝের কদর্প মদন মোহনকে, তাহলে তাকে কেন ছেড়ে দিলে? তাই গৌর সুন্দর আমার খোলো করো তালের মাঝে নৃত্য করছি, আরে কি করছি, খোলো করো তালের মাঝে নৃত্য করছি, আরে কি বলছে, ওরে শিবা সোয়া গিনার মাঝে, আরে ভুল
মাঝে আমার সোনার গোলা নৃত্য করছে, তার সঙ্গে আর কে আসছেন? তার সঙ্গে আর কে আসছে? ও মা, তাই এই খোল মৃদঙ্গ কি বলে বাসছেন? সোনার গোলা নাচছেন, তার মৃদঙ্গটা কি বলে বাসছেন? ওরে মধুর মৃদঙ্গ বাজে তাতা থইয়া থই। আরে মায়ের রুলু ধ্বনি জয় ধ্বনি শঙ্খ ধ্বনি কোথায় হৃদয় গো হরিবল হরিবল। এই হরি বাসরে এসে যদি কেউ করে করে তালি তোলে তাদের কি পুরস্কার আছে? ভগবান বলছে তাদের কি পুরস্কার আছে জানো? যারা এই হরি বাসরে এসে করে করে তালি তোলে তাদেরকে বলি পড়ো জন্মে যেন তারা বৈষ্ণবের ঘরে জন্ম নিয়ে ভগবানের কাছে যেন তুলসী নিবেদন করে জয় জয় নিদায় গৌর প্রেমানন্দ হরি 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 মা। আর যারা এই হরি বাসরে এসে করে করে তালি তোলে না শুধু বসে বসে ফাঁকি দেয় তাদের জন্য কি পুরস্কার আছে? ভগবান বলছে তাদের জন্য পুরস্কার হলো যারা এই হরি বাসরে এসে চুপ করে বসে থাকে ফাঁকি দেয় তাদের পুরস্কার হলো পরজন্মে। ভগবান বলছে পরজন্মে তাদের এই দুটি পার বদলে আরো দুটি পা হবে। হ্যাঁ দুটি পা হবে, তাহলে দুটি পা দুটি পা তাহলে কটি পা? চারটি পা। তাই সবাই মিলে জয় জয় নিদায় গৌর প্রেমানন্দ হরি 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 বল। ওরে চুনা লাগানা সে পেরি নিদায় গৌর, মায়েদের কল লাগলে চলবে না, একদম হবে না, কল লাগলে চলবে না, এমন করতালি দেবে যেন সকালবেলা বাড়ি যাওয়ার সময় শুনি হাত পুরো ব্যথা হয়ে গেছে। সবাই মিলে জয় জয় নিদায় গৌর প্রেমানন্দ হরি 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 বল। কল এই কল তুলে থাকতে হবে, এই যে করে করে এই যে তালি একত্রিত করে দিতে হবে, ফাঁকি দিলে চলবে না। মায়েরা বড্ড ফাঁকি দিচ্ছে, ফাঁকি
সঙ্গে দিলে চলবে না সবাই মিলে, আরে চুনা লাগানা সেই প্যারি রাধা রানী আমারি, চুনা লাগা বিদায় গোর হরি বল হরি বল রাধা সবাই মিলে বড় তালি কোথায় নিতাই গর হরিবল হরিবল মায়েদের রাগ ধরে যাচ্ছে নাকি
বাজবে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো নাচে গানে রাতে বহো সবাই সারা ধরে জাগবো রাতে বহু তারা তুলে জাগবো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো নাচে গানে রাতে বহু সবাই সারা ধরে জাগবো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো তার সঙ্গে আর কে নাচছেন আমার নিত্যানন্দ নাচে রে নিত্যানন্দ নাচে রে তালের মাঝে নিত্যানন্দ নাচ
আনন্দ, তার সঙ্গে আর কে নাচছেন আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, ওরে পূর্বে যিনি সঙ্গে ছিলেন অদ্বৈত নাচে রে, পূর্বে যিনি সঙ্গে ছিলেন অদ্বৈত নাচে রে, ওরে পূর্বে যিনি সঙ্গে ছিলেন অদ্বৈত নাচে রে, তালের মাঝে কে নৃত্য করছেন আমার অদ্বৈত, অদ্বৈত কি না পূর্বে যিনি মহাদেব ছিলেন সেই অদ্বৈত আমার নৃত্য করছেন, এই খোলো করো তালের মাঝে আজ গৌরী সুন্দর আমার, যখন এই খোলো করো তালের মাঝে নৃত্য করছেন আর এই খোলো করো তালের মাঝে তারা সবাই কি করছে না গৌরাঙ্গকে ঘিরে ঘিরে সবাই মিলে নৃত্য করছে, তাই কি বলেছে তাই এই খোলো করো তালের মাঝে আজ গৌরী সুন্দর আমার যখন ঘিরে ঘিরে নৃত্য করছে আর বদনে কি বলেছে ওরে বৃন্দাবন লীলা সাজিয়ে দেওয়া তাড়াতাড়ি চলে আসুন, যিনি এই হরিসভার কর্মকর্তা তাকে জানানো যায় যে রাধারানী রাসমঞ্চে যাবেন, আপনারা রাসের সাজগুলো নিয়ে আসুন, Thank you.
রজনীটা চুনকিটা বলো তো, কও কও কৃষ্ণ কও, কও কও কৃষ্ণ কও, কও কও না কও না কও, কও কও না কও না, কোল বাজে করো তালো বাজে মধ্যে নাচে গোরা তত্তা তৈয়া Thank you.
রাখো গো মিনতি রাম পা, রাখো গো মিনতি রাম পা, ও পিজন বল্লব গিরিধারি নাগো, রাখো গো মিনতি রাম পা, রাখো গো মিনতি রাম পা। এ হরি মাধব কাহে
জয় রাধে শ্যাম, জয় গুর, জয় রাধে হরে কৃষ্ণ, জয় রাধে শ্যাম। ও মা আস্তে, এত সময় আমরা ছিলাম কোথায়? এত সময় আমরা ছিলাম সিধাম নবদ্বীপ, তাহলে এবার আমরা যাব কোথায়? সিধাম বৃন্দাবনে। তা সেই সিধাম বৃন্দাবনে যেতে গেলে কি কি নিয়ে যেতে হয়? উলুধ্বনি, জয়ধ্বনি, শঙ্করধ্বনি ছাড়া বৃন্দাবনে যাওয়া যায় না। তাই কারা কারা বৃন্দাবনে যাবেন কই হাত তুলুন তো দেখি। তাই বৃন্দাবনে যারা যারা যাবেন হাত তুলুন। সবাই বৃন্দাবনে যাওয়া হবে তো? ওমা এত রাত হয়ে গেছে, বৃন্দাবনে যাওয়ার জন্য তার গাড়ি পাওয়া যাবে না। কিন্তু এই বৃন্দাবনে যেতে গেলে গাড়ি টাড়ি কিচ্ছু লাগে না। কি করতে হয়? উলুধ্বনি, জয়ধ্বনি, শঙ্করধ্বনি নিয়ে বৃন্দাবনে যেতে হয়। তা এই মধুরাদবীর মধুর শ্রী বৃন্দাবনে যেতে গেলে কি নিয়ে যেতে হয়? রাধারানীর জয়গান দিতে হয়। তাই সবাই মিলে বলো, রাধারানী কি হলো না? আরো জোরসে বলতে হবে, এখান থেকে যেন সেই মেন রোড পর্যন্ত শোনা যায়। এত মায়েরা দাদারা বেশিরভাগ দাদা ভাইরা আছে, জোরে জোরে বলতে হবে তো, রাধারানী কি, রাধারানী কি। বৃন্দাবনে যেতে গেলে কি কি নিয়ে যেতে হয়? উলুধ্বনি, জয়ধ্বনি, শঙ্করধ্বনি। তাই আমার ললিতা কি বলিছে? ললিতা বলিছে, ওরে বৃন্দাবনে, বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে, বৃন্দাবনে, বৃন্দাবনে। আরে মায়েদের করতাল উলুধ্বনি, দাদা ভাইরা শুধু বসে থাকলে হবে না। রাধারানীর দলের লোক একবার জয়ধ্বনি হয়ে যাক, কাজ জোরসে হয় দেখে।
তাই সবাই মিলে রাধারানী কি, যারা যারা রাধারানীর দলে তারা তারা জয় দিতে হবে, আর যারা যারা শ্যামসুন্দর দলে তারা কিন্তু আলাদা। তাই রাধারানী কি, রাধারানী কি, ওমা এরাম জয়ধ্বনি দিলে তো আমরা হেরে যাবো, একদম হেরে যাবো, আরো জোরসে রাধারানী কি, রাধারানী কি, আরো শ্যামসুন্দর তোমার হয়ে যাক, হ্যাঁ হয়ে যাক, ঠিক আছে বলো। এখন দেখা যাচ্ছে রাধারানীর দল গুনতিতে বেশি আছে আর কৃষ্ণের সংখ্যাই কম, কিন্তু আওয়াজটা জোর হবে যে রাধারানীর দলকে চেপে দিতে হবে, হবে তো? কৃষ্ণচন্দ্র কি, কৃষ্ণচন্দ্র কি, আচ্ছা দাঁড়াও, সবে দুটো বলেছি আর একটা বাকি আছে, কিন্তু এর মধ্যে চেপে গেছে, মানে দুটো জয় দেওয়ার সঙ্গে সঙ্গে রাধারানী কিন্তু চেপে গেছে, আর একটা বাকি আছে, ওটা বলবো না, ওটা পরে বলবো। একদম হেরো পার্টি হেরে গেছে, মা আমরা জিতে গেছি তো, রাধারানী জিতে গেছে, কৃষ্ণচন্দ্র হেরো পার্টি হেরে গেছে, আর হবে না, না না হবে না, রাধারানী কি, রাধারানী কি, শ্রীকৃষ্ণ কি, শ্রীকৃষ্ণ কি, ওরে বৃন্দাবনে, 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 লাল গোলাপ সাদা কোন ফুলে রে কৃষ্ণ আছে, কোন ফুলে রে রাধারে, গাই গাই হরি বল হরি বল, লাল গোলাপ সাদা কোন ফুলে রে কৃষ্ণ আছে, কোন ফুলে রে রাধারে, বৃন্দাবনে, বৃন্দাবনে, ফুল ফুটেছে লাল গোলাপ সাদা, কোন ফুলে রে কৃষ্ণ আছে, কোন ফুলে রে রাধা, বৃন্দাবনে, বৃন্দাবনে, ফুল ফুটেছে লাল গোলাপ সাদা, কোন ফুলে রে কৃষ্ণ আছে, কোন ফুলে রে রাধা, দেখো দেখো নগর বাসি দেখে চন্দ্রা কমলা, দেখো দেখো নগর বাসি দেখে জানা তোরা, দেখো দেখো নগর বাসি দেখে জানা তোরা, দেখো দেখো নগর বাসি দেখে জানা তোরা, ফুল বাবনে ফুল ফুটেছে দেখে বিজয়ী হইতে ফিরে এসে মায়ের হাতে ক্ষীর সর ছানা লাড্ডু পায়েসাদি ভোজন করে শয়ন পক্ষে শয়ন করিলেন, আর এদিকে শারদীয়া পূর্ণিমা রজনীতে যখন শ্রীকৃষ্ণ ঘুমাচ্ছে এমন সময় জালালার পাশ দিয়ে শ্রীকৃষ্ণের যেই না আলোর জালালার দাঁত দিয়ে যেই না মুখে পড়েছে, অমনি যেন কে হাতছানি দিয়ে ডাকছে আর বলিছে, হে পূর্বতম ভগবান, তুমি একবার আমাদের মনের বাসনা পূরণ করো। তাই শ্রীকৃষ্ণ আমার কি করেছি, ধীরে ধীরে শয্যা পরিত্যাগ করে ভগবান বাহিরে এলেন, শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরাল কুসুম গন্ধরে, ভগবান যখন ধীরে ধীরে শয্যা পরিত্যাগ করে বাহিরে এলেন, ভগবান পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা বৃক্ষ রত্ন মনোশ্চন্দ্র, যিনি সৃষ্টির সহিত লয় প্রলয়ের মালিক, ঈশ্বর পরমে কৃষ্ণ সচিদানন্দনে বিগ্রহ,
ভগবান শ্রীকৃষ্ণ এসে কি করছি বনমাঝে এসে ধীরে ধীরে সেই মুরলিখানি যখন বাজাতে লাগিলে তখন কি হচ্ছে তাই বাদনে বলেছে ওরে শারদ চন্দ পবন চাদু পেছে সারদিয়া পূর্ণিমা রাজো
রজনীতে পবন মন্দ বইছে ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, যারা ফোটার নয় তারা আজ সেই বনে সমস্ত বন ভরে উঠেছে। কেন ভরে উঠেছে? কারণ পরজন্মে ভগবানকে বলেছিল, হে ভগবান, হে ভগবান, আমাদের কাছে একটি অনুরোধ, যখন আপনার রাস হবে সেই সময় যেন আমরা একত্রিত করি, সবাই ফুটে উঠি। তাই আজ শ্রীকৃষ্ণের সেই রাস মঞ্চে সমস্ত বনে সেই ফুলগুলো সব ভরে উঠেছে, আর সেই ফুলের সুগন্ধে সমস্ত বন ভরে উঠেছে। যখন সেই ফুলগুলো কি হলো, তাই সেই ফুলগুলোই আজ, আজ ফুলগুলোই আজ ফুটে উঠেছে। তাই সেই ফুলের সুগন্ধে যখন সমস্ত বনে ভরে উঠেছে, তাই শ্রীগোবিন্দ আমার সেই বনের ভিতরে সেই মুরলিখানি ধীরে ধীরে বাজাতে লাগিলে, যেই না বাজাতে লাগিলে আর কি বলেছে, হ্যারা তোরা ওই ছন
কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ফুলে ফুলে গুন গুন করে ফুলে ও ফুলে গুন গুন করে কৃষ্ণ দয়া করো বলে জয় জয় নিরঞ্জন হরি হর হরি আরে কৃষ্ণ হো চরণে পাবো বলে এ ফুলে ও ফুলে গুন গুন এ কৃষ্ণ হো চরণে পাবো বলে ফুলে ও ফুলে আরে কৃষ্ণ হো চরণে পাবো বলে এ ফুলে ও ফুলে মনে মনে পারে তাই শ্রীকৃষ্ণ যখন সেই বনেতে গিয়ে যখন শ্রীকৃষ্ণ আমার আপনে মনে মুরলিখানি বাজাচ্ছেন এমন সময় সেই মুরলির ধ্বনি শুনে গোপীদের কি অবস্থা হলো ঠাকুমার কি অবস্থা হচ্ছে কই ঠাকুমা ঘুমাচ্ছে আরে রাধে রাধে নিতাই গৌর হরিবল হরিবল ওমা কীর্তন শুনিতে এসে ঘুমাতে নাই কীর্তন শুনিতে এসে ঘুমাতে নেই আর আন কথা বলতে নেই মায়েদের বারবার বলছি মায়েরা কেউ ঘুমাবেন না তাই সবাই মিলে বদলে বলো রাধারানী কি রাধারানী কি শ্রীকৃষ্ণ কি শ্রীকৃষ্ণ কি তাই যখন শ্রীকৃষ্ণ আমারে মুরলিখানি বাজাচ্ছেন এমন সময় সেই গোপীগণ আর গৃহেতে থাকিতে পারিলেন না তখন কি হলো কোন কোন গোপী কি করছিল কোন কোন গোপী কি করছিল কোন কোন গোপী রন্ধন করছিল সেই রন্ধন ফেলে তারা কোথায় চলেছে আস্তে রাধে রাধে লক্ষ্য করবেন মা নইলে গৃহেতে গিয়ে যদি বৌমা জিজ্ঞেস করে মা যে কীর্তন শুনিতে গিয়েছিলেন কি শুনলেন কীর্তন তখন তো আর কিছু বলতে পারবো না তখন কি বলবো আরে দূর বাবা তখন তো আমি বসে বসে ওখানে ঘুমাচ্ছিলাম কি আর বলবো ওই ঘুম পেয়ে গেছিল ঘুমিয়ে পড়েছি হ্যাঁ হ্যাঁ ওমা এই হরিবাসরে এসে ঘুমালে কি দুর্গতি হয় জানে তবে বলি শুনু এক বৃদ্ধ মা কি করছে তার বৌমাকে বলছে আরে বৌমা আরে আমি কীর্তন শুনতে যাচ্ছি বলে বৌমাকে নিয়ে মায় আমার কি করেছে কীর্তন শুনতে এসেছে হিথাই গৌর হরিবল হরিবল যেই না কীর্তন শুনতে এসেছে এবার মা বৃদ্ধ মা কি করেছে বৃদ্ধ মা ভালো একটি খুঁটি দেখে সেই জায়গাটায় বসেছে সেই জায়গায় বসে মা কি করছে দিব্যি হেলান দিয়েছে হেলান দিয়ে বসে আছি বসে বসে গান শুনতে শুনতে মায় আমার ঘুমিয়ে পড়েছে যেই না ঘুমিয়ে পড়েছে অমনি কি হচ্ছে কীর্তনেতে বলছে যে কীর্তনেতে কি বলছি মারা লক্ষ্য করবে নিতাই গৌর হরিব কীর্তনেতে বলছে গোবিন্দ যদি ভজন করা যায় তাহলে কি হবে না সুধা পান করা যাবে আর বৃদ্ধ মা ঘুমিয়ে ঘুমিয়ে কি করছে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে যেন কি করছি না বৃদ্ধ মা আমার ঘুমিয়ে ঘুমিয়ে সুধা পান করছে নিতাই গৌর হরিবল হরিবল তা কি করে সুধা পান করছি মা আমার তো ভালো হেলান দিয়ে ঘুমাচ্ছি আর মা যেই হা করে ঘুমাচ্ছে অমনি কি হলো হ্যাঁ কি হলো গো হ্যাঁ আর সেই কলা ব্যাগ বড় বড় কলা ব্যাগ কি করেছে না টয়লেট করে দিয়েছে নিধাই গৌর হরিবল হরিবল এদিকে মা আমার কি করছে কীর্তনে বলছে গোবিন্দ যদি ভাজা যায় তাহলে সুধা পান করা যায় আর মা আমার বসে বসে ঘুমাচ্ছে এদিকে সুধা পান করছে হ্যাঁ তা মায়েরা বলছি হরিবাসনে এসে তাহলে ঘুমালে চলবে না নইলে ওইরকম মায়ের মতো সুধা পান করতে হবে বসে বসে তাই সবাই মিলে বদন ভরে নিতাই গৌর হরিবল হরিবল তাই কোন কোন গোপী কি করছে কোন কোন গোপী ওমা গোপী কয় প্রকার গোপী কয় প্রকার গোপী হলো তিন প্রকার তা কি কি নিত্য সিদ্ধা গোপী কৃপা সিদ্ধা গোপী সাধন সিদ্ধা গোপী
নিত্য সিদ্ধা গোপী কাদের বলে? নিত্য সিদ্ধা গোপী কাদের বলে? যেমন আমরা বলে থাকি হে ভগবান, যেমন পুরাকালে মুনি ঋষিগণ ভগবানকে বলেছিল হে ভগবান, তুমি আমাদের এই পুরুষ দেহ পরিত্যাগ করে আমাদের গোপী দেহ দাও, যে দেহ দিয়ে আমরা তোমায় সেবা করব। ভগবান তাদের সাধনায় তুষ্ট হয়ে বলেছিল হে মুনি ঋষিগণ, আমি তোমাদের সাধনায় তুষ্ট হয়েছি, আগামী রজনীতে তোমরা হবে গোপী, আমি তোমাদের নিয়ে রাস করিব। তাই এরাই হলেন গোপী, নিত্য সিদ্ধা গোপী। তারা বোঝে জন্মগ্রহণ করে তারা সকলের আগে চলে গেলেন। তাহলে কৃপা সিদ্ধা গোপী কাদের বলে? যেমন আমরা বলে থাকি হে ভগবান তুমি আমায় কৃপা করো, কিন্তু ভগবান বললেন করে পাওয়ার নাম কৃপা, আমি কৃপা করে রেখেছি তোমরা কর্ম করে খাও। বসে বসে খেলে কি হয় বাবা? বসে খেলে হয় না, আর খেটে খেলে ফুরোয় না। তাই ভগবান কৃপা করে রেখেছি, আমাদের কি করতে হবে? কর্ম করে খেতে হবে। তাই কোন কোন গোপীরা করজোরে কেঁদে কেঁদে বলছে হে গোবিন্দ, হে গোবিন্দ, তোমাকে যে ভালোবাসে, তোমাকে যে ভাবে ভাবনা করে, তারে কি এমন ভাবে কাঁদিতে হয়? তাই কৃপা সিদ্ধা গোপীরা তারা ঝরে ঝরে কাঁদছে, কিন্তু যেতে পারছে না। কেন না? তাদের বন্ধন আছে। তাদের কিসের বন্ধন? সংসারেরই বন্ধন। তাই তারা যেতে পারছে না। তারা কি করছে? গৃহের মধ্যে অঝরে ঝরে কাঁদিছে, অঝরে ঝরে কাঁদিছে, আর হে গোবিন্দকে বলিছে হে গোবিন্দ, তোমাকে যে ভালোবাসি, তোমার কথা যে ভাবি, তার কি এমনই ভাবে কাঁদিতে হয়? এমনই ভাবে যখনই সেই কৃপা সিদ্ধা গোপী আমার অঝরে ঝরে কাঁদিচ্ছে, আরে গোবিন্দকে বলিছে হে গোবিন্দ, তবে বলি শোনো গোবিন্দ, তবে বলি শোনো, তুমি যদি ভগবান দিব।
তুমি যদি আমাদের জীবন, তুমি আমাদের যৌবন, তাহলে কেন আমাদের এত কষ্ট দাও? তাই ভক্তির মনের বাসনা জানতে পেরে ভগবান আর সইতে পারলেন না। ভগবান তাদের পশুর মনোবাসনা পূরণ করলেন। তাই আগামী রজনীতে তারা কি করলেন? কৃপা সিদ্ধা গোপীরা তারা জন্মগ্রহণ করে তারা চলে গেলেন। এবার সাধন সিদ্ধা গোপী কাদের বলি? সাধন সিদ্ধা গোপী তারা কি না? সাধন সিদ্ধা গোপীরা তারা মা কাত্যায়নীর ব্রত পূজা করেছিলেন। মা ব্রত কাত্যায়নীর ব্রত পূজা করে কি করেছে? ব্রত পূজা করলে আগে স্নান করিতে হয়, তাই সব গোপীরা বলছে, ওরে সখী শোনে শোনে, তবে আমাদের তো মা কাত্যায়নীর ব্রত পূজা সমাধান হলো, এবার আমাদের মনোবাসনা একবার মা কাত্যায়নীকে বলা হোক। তাই মা কাত্যায়নীকে হাত জড়ো করে বলেছিল, হে মা কাত্যায়নী, তুমি আমাদের মনোবাসনা পূরণ করো। সেই নন্দের নন্দন শ্রীকৃষ্ণ, তাকে যেন আমরা পতি রূপে লাভ করিতে পারি, আর তাকে যেন ওই রাস মঞ্চে আমরা যেন গোপী রূপে হতে পারি। তাই মা কাত্যায়নী তাদের সাধনায় সিদ্ধ হয়ে তাদেরকে বলেছিল, হে মা কাত্যায়নী, তুমি আমাদের মনোবাসনা পূরণ করো। তাই মা কাত্যায়নী তাদের মনোবাসনা পূরণ করেছিলেন। যখন মা কাত্যায়নী মনোবাসনা পূরণ করলেন, বালক কৃষ্ণকে বলছে মা কাত্যায়নী, বালক কৃষ্ণ, কুমারী মেয়েরা তোমাকে ডাকছে, তুমি তাদের মনোবাসনা পূরণ করো। তাই বালক কৃষ্ণ কি করেছে? ধীরে ধীরে চললে যেখানে গোপীরা রয়েছে, আর গোপীরা কি করছে? মা কাত্যায়নীর ব্রত পূজা সমাধান করে, মা কাত্যায়নীর ব্রত পূজা সমাধান করে কোথায় চলেছে? না জলকেলি করতে। তাই গোপীরা সবাই মিলে বলিছে, আরে শোন শোন গোপী, তবে বলি শোন, আরে জলে খেলিতে চলে না সজনী, কদম্ব গাছের ডালে রেখে যেই না আপন মনে মুরলি বাজাচ্ছেন, এমন সময় হলো কি, গোপীরা জলকেলি সমাধান করে তীরেতে দেখছে তাদের বসন নাই। এমন সময় দেখছে গোবিন্দ আমার কদম্ব গাছের ডালে রেখে আপন মনে মুরলি বাজাচ্ছে। এমন সময় গোপীরা বলছে, চন্দ্র লম্পট ষাট পবচ্চ, দাও দাও আমাদের বসন ফিরাই দাও। তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, না 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 না, আমি তোমাদের বসন ফিরাতে পারবো না, তবে আমি তোমাদের বসন দিতে পারি। তোমাদের কি করতে হবে? না দুই হাত তুলে বলতে হবে, হে গোবিন্দ তুমি আমাদের বসন দাও, তারপরে আমি তোমাদের বসন ফিরাতে পারবো। তাই কোনো গোপীদের আর কোনো উপায় নেই, তা গোপীরা কি হা করবি? দুই হাত তুলে আত্মসমর্পণ করে গোবিন্দকে বলেছিল, হে গোবিন্দ তুমি আমাদের বসন ফিরাইয়ে দাও। তাই গোবিন্দ তাদের বসন ফিরাইয়ে দিলে। তাই নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা, সাধন সিদ্ধা গোপী তারা সবাই চলেছে সেই শ্রীকৃষ্ণের মুরলিধ্বনি শুনে। তা কেমন ভাবে চলেছে? ওরে শীতিল চন্দ নিবিক বন্দ, শীতিল চন্দ নিবিক বন্দ,
পাপীরা যখন শ্রীকৃষ্ণের মুরলির ধ্বনি শুনে সেই বনেতে গিয়ে ঘিরে ঘিরে দাঁড়িয়েছে, এমন সময় কৃষ্ণ আমার মুরলিখানি বন্ধ করে দেখছে যে গোপীরা সব ঘিরে ফেলেছে। তখন গোপীদের বলছে, আরে গোপী, আরে আরে গোপী, তোমরা এই গহন বনে এমন করে এসেছো কেন? আরে শোনো 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 শোনো, এই তোমাদের কি কোনো ঘরে বিপদ? আরে তোমাদের কি স্বামীর সঙ্গে দণ্ড হয়েছে নাকি? আর তোমাদের কি কোনো পুত্রদের কোনো রোগ ভোগ হয়েছে নাকি? ও, তোমরা ফুল তুলতে এসেছো বুঝি? আচ্ছা, তোমরা যদি ফুল তুলতে আসিবে তাহলে তোমাদের হাতে সাজি কোথায়? তবে বলি শোনো, ওরে কহ গোপী কি হিসে লাহাবি গহন বনে এলে হে, কহ গোপী কি হিসে লাহাবি গহন বনে। এই যে আমার মায়েরা সব বসে আছে গোপীগণ, আরে ও গোপী, তোমরা এত রাত্রে গৃহ শৃঙ্খল মোচন করে এই গহন বনে এসেছো কেন? হ্যাঁ, কিসের জন্য এসেছো? তবে বলি শোনো, কহ গোপী কি লাগি গহন বনে। Oh,
শৃঙ্খল মোচন করে তোমরাই গ্রহণ করে এসেছ কেন? তোমরা জানো না শাস্ত্রে কি লেখা আছে? নিজ পথি রেখে যে বা পর পথি ভজে, নিজ গৌর হরিবল হরিবল লাগি বহন বনে এলে, পর পথি রেখে যে বা পর পথি ভজে, ওই গোপী রাসে মঞ্চে আজে গেলে আমাদের একটু সুদা দাও, সুদা দাও, সুদা দাও, সংসার পুত্র স্বামী পুত্র সব সেবা করবে যাও। তখনই গোপীরা বলছে, নানা বধু আজ আমরা তোমার কাছ থেকে যাব না, আজ আমরা স্বামী পুত্র সব কিছু ত্যাগ করে এই গহনে বনে এসেছি তোমারে চরণে খানি ধরিব বলে, তাই তোমারে চরণে খানি আমাদের ছেড়ে দিতে বলো না বধু। এই বলে যখন গোপীরা কোনো কথা শুনছে না, তখন শ্রীকৃষ্ণ বলছে, বেশ বেশ, আচ্ছা বেশ বেশ, ও গোপী ঠিক আছে ঠিক আছে, আচ্ছা গোপী তোমাদের মনোবাসনা পূরণ করার জন্য আমাদের কি করতে হবে, হ্যাঁ কি করতে হবে? তখনই গোপীরা বলছে, ও গো বধু গো, এই রাস মঞ্চে আমরা তোমার সঙ্গে একত্রিত নৃত্য করিতে চাই। যখন নৃত্য করিতে চাই বলছে, তখন গোবিন্দ বলছে, বেশ 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 তাই হবে, আজ এই রাস মঞ্চে আমি তোমাদের সঙ্গে নৃত্য করিব করিব করিব। এই বলে যখন যখন শ্রীকৃষ্ণ আমার গোপীদের কাছে কথা দিলেন, আরে বদনে কি বলিছে, বদনে বলিছে, ও মুঝে রাসনা নিতাই গৌর হরিবল হরিবল, রাধারানী কি, রাধারানী কি, শ্রীকৃষ্ণ কি, শ্রীকৃষ্ণ কি, ও মুঝে রাসনা, ও মুঝে রাসনা লাগানা রাধানা, মুঝে রসনা লাগানা রাধানা। আমার দাদা ভাইরা কোথায় গেল? কমিটি দাদা ভাইরা নিতাই গৌর হরিবল হরিবল, ওই কমিটি দাদা ভাইরা হাত তুলতে দেখি কে কে আছে, নিতাই গৌর হরিবল হরিবল, ও মুঝে রসনা, ও মুঝে রসনা লাগানা রাধানা, মুঝে রসনা লাগানা রাধানা, ও মুঝে রসনা, মুঝে রসনা লাগানা রাধানা।
শুনে আসি মায়েরা খুব নাচবে, এখন থেকে শুরু হয়ে যাবে নাকি? নিতাই গর হরিবল হরিবল। ওমার লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয়, লজ্জা শরম করলে হবে না, সবাই মিলে মদন ভরে নিতাই গর হরিবল হরিবল। কে কে নাচবেন কই উঠুন তো দেখি। হ্যাঁ যখন শ্রীকৃষ্ণকে বলছে গোপীরা যে আজ আমরা তোমার সঙ্গে নৃত্য করিব, তাই নৃত্য করিতে করিতে কোন গোপী কি করছে? কোন গোপী নাচে গায় কেহ ধরে নৃত্য করছে। এমন সময় শ্রীকৃষ্ণ বলছে শোনো শোনো গোপী, এমন করে নৃত্য করলে হবে না, আমরা কি করব? নৃত্যের প্রতিযোগিতা হবে। কিসের প্রতিযোগিতা? না এক এক করি কে কেমন নাচে তার পুরস্কার দেওয়া হবে। পুরস্কার কি থাকবে? পুরস্কার কি থাকবে? শ্রীকৃষ্ণ বলছে যদি তোমাদের রাধারানী হেরে যায় তাহলে রাধারানীকে আমায় দিয়ে দিতে হবে, আর যদি শ্রীকৃষ্ণ হেরে যায় তাহলে আরেক ললিতা বলছে যদি ও গোবিন্দ তুমি যদি হেরে যাও তাহলে তোমার কি করব জানো? আরে চূড়া বাসী কেড়ে নিয়ে দেব করে
কে দাদা ভাই আছে? কমেডি দাদা ভাই, যে কোনো কেউ আসতে হবে কিন্তু তাড়াতাড়ি। কি হলে এত দেরি হচ্ছে কেন? এবার তো শ্রীকৃষ্ণের দলের কেউ আসতে হবে, তারপরে তো সবাই নৃত্য করবে একসঙ্গে। শ্রীকৃষ্ণের দলে কে? ও মা রাধারানীর দলে কিন্তু জিতে গেছি, এবার কিন্তু শ্রীকৃষ্ণের দলে কেউ সবাই হেরে যাচ্ছে কিন্তু। আরে এতক্ষণ ধরে বলছিল দাদা ভাইরা নাচবে নাচবে, তো এখানে এসতে নাচতে কি হয়েছে? আরে তাড়াতাড়ি আসতে হবে। হৃদয় গৌর হরি বল হরি বল। কেউ নাচবে না, কেউ আসবে না নাকি এখানে? আরে কমিটির হয়তো দাদা ভাই দাঁড় বসে রয়েছে। কই দাদা ভাই, আসতে হবে তাড়াতাড়ি। আরে কেউ শুনতে পাচ্ছে না নাকি? কেউ তো আসতে হবে শ্রীকৃষ্ণের দলে নাকি? আরে তাড়াতাড়ি আসতে হবে। আরে লজ্জা পেলে চলবে নাকি? মায়েদের কিন্তু উলুধ্বনি জয়ধ্বনি, এই মধুরাদবের মধুশ্রী বৃন্দাবনে সব মায়েরা ঝিমিয়ে যাচ্ছে। উলুধ্বনি জয়ধ্বনি সবাই মিলে নিতাই গৌর হরিবল হরিবল। Thank you.
ললিতা বিশাখা এবং সব গোপীরা মিলে নৃত্য করছে। আস্তে আস্তে যাই না নৃত্য করছে, এমন সময় শ্রীকৃষ্ণ বলছে, আরে শোনো 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 গোপী, তবে বলি শোনো, এতক্ষণ যে গোপীরা নৃত্য করেছে, এবারে কে নৃত্য করবে? আমাদের শ্রীমতী রাধারানী। তাই আমার শ্রীমতী রাধারানী বলছে বেশ বেশ তাই হবে। এবারে শ্রীমতী রাধারানী আমার নৃত্য আরম্ভ করলেন, তা কেমন ভাবে মায়েদের উলুধ্বনি জয়ের ধ্বনি সবাই মিলে রাধারানী কি রাধারানী কি বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি শ্রীকৃষ্ণ কি শ্রীকৃষ্ণ কি হৃদয় গৌর হরিবল হরিবল। শ্রীকৃষ্ণের সঙ্গে নৃত্য করতে হবে, যে কোনো একজন গোপী এলেই হবে। এখানে কেউ একটা মা ইয়ং মা বা একটা ইয়ং দিদি এই দিদি এখানে আসতে হবে একটু। আরে লজ্জা করলে হবে না, কোনো ভয় নেই, এখানে আসতে হবে, যে কোনো একটা মা আসলে হবে। ও মা যা রাধেশ্যাম, এবার কিন্তু মায়েদের বাবাদের সবাইকে উঠতে হবে, কারণ সব গোপীরা একত্রিত করে শ্রীকৃষ্ণের সঙ্গে কিন্তু নৃত্য করেছিল। তা সবাই মিলে উঠুন 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 তাড়াতাড়ি, নিতাই গৌর হরিবল হরিবল, রাধারানী কি রাধারানী কি বৃন্দাবন ধাম কি শ্রীকৃষ্ণ কি শ্রীকৃষ্ণ কি। তা সবাই মিলে নিতাই গৌর হরিবল হরিবল, মায়ের আর বসে থাকলে হবে না, এবার কিন্তু উঠতে হবে, উঠুন উঠুন তাড়াতাড়ি। Thank you.
বাণী দিয়ে সবাই মিলে নৃত্য করতে হবে, শ্রীকৃষ্ণের সঙ্গে সবাই মিলে নৃত্য করতে হবে, বসে থাকলে হবে না। আরে কি হলো, আবার বসে যাচ্ছেন কেন? আরে মায়েরা, ও মুঝে রস না লাগানা রাধা নাম কি, মুঝে রস না লাগানা রাধা নাম, ও মুঝে রস না লাগানা রাধা নাম কি, মুঝে রস না লাগানা রাধা নাম। না
মা নৃত্য করছে, শ্রীকৃষ্ণের নৃত্য দেখে সব গোপীরা বিভোর হয়ে কি করছে, শ্রীকৃষ্ণকে বলছে, আরে ও গোবি, ও গো গোবিন্দ, তবে বলি শোনো গোবিন্দ, আজ আমরা কি করব, আজ আমরা তোমার সঙ্গে একত্রিত নৃত্য করিব। তাই গৌর হরিবল হরিবল, যেই বলেছে গোপীরা আজ তোমার সঙ্গে একত্রিত নৃত্য করিব, তখন কি করেছে শ্রীকৃষ্ণ, আমার করেছে কি, রাধা রানীকে নিয়ে যেই না মধ্যখানে দাঁড়িয়েছে, আর সবে গোপীরা কি করছে, সবে গোপীরা ঘিরে ঘিরে নৃত্য করিছে, আর বদনে বলিছে, কি বলিছে গো, এ নামে কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা। এবার তো উঠতে হবে, কিছু করার নেই,
কই কে কে উঠবেন নাচবেন কই হাত তুলুন তো দেখি। হ্যাঁ মায়েরা কেউ করবে না। ও মা আমি তো হলাম ঘরের মেয়ে, লজ্জা কিসে নাকি? কই কে কে নাচবেন কই হাত তুলুন তো দেখি। ও মা লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয়, দেহের ভিতরে লজ্জা করলে চলবে না আর আত্ম অহংকার করলে চলবে না। সবাই মিলে ঘরে ঘরে তালি দিয়ে সবাই মিলে বলো, ওরে মাথাইতে চূড়া বাঁধা। কার চূড়া বাঁধা থাকে? আরে এখানকার মায়েরা কেউ কিছু বলতে পারে না। কার বাঁধা থাকে? শ্রীকৃষ্ণর। আর চরণে কার নূপুর থাকে? আর বাঁশি কার কাছে থাকে? তাহলে কি বলছে? কই উঠুন উঠুন মায়েরা উঠুন, আরে আমার ঠাকুমারা বসে আছে কেন? নিদায়গর হরিবল হরিবল। আর ওদিকে যে বাবারা বসে আছে, কি বাবা? বাবারা বড্ড ফাঁকি দিচ্ছে। আমার বাবারা বড্ড ফাঁকি দিচ্ছে। এদিকে দাদা ভাইদের কি হয়েছে আমি কি দেখতে পাচ্ছি না নাকি? কি হলো কি বাবা? হ্যাঁ বলে দিয়ে সরে গেছে। ওরা মুক্তি ফাঁকি করলে হবে না সবাই মিলে। ওরে মাথাইতে চূড়া বাঁধা, চরণে নূপুর, মাঝে মাঝে বাঁশি বাজায় কৃষ্ণ ঠাকুর। মাথাইতে চূড়া বাঁধা, চরণে নূপুর, মাঝে মাঝে বাঁশি বাজায় কৃষ্ণ ঠাকুর। মাথাইতে চূড়া বাঁধা, চরণে সবাই মিলে নৃত্য করছে। যখন নৃত্য করিছে আরে কি বদনে বলিছে, সবাই মিলে ঘিরে ঘিরে আনন্দিত মনে নৃত্য করিছে আর বদনে বলিছে, বলো রাধে 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 নাম। ও মা মায়েদের উলুধ ধ্বনি কেন বারবার বলতে হয়? এই মধুরাদেবীর মধুর শ্রী বৃন্দাবনে এলে উলুধ্বনি জয়ধ্বনি অবশ্যই দরকার। উলুধ্বনি জয়ধ্বনি ছাড়া হয় না। তাই সবাই মিলে বদনে বলো, বলো রাধে 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 না।
চলো বৃন্দাবন ধাম, বলো রাধে 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 না, চলো বৃন্দাবন ধাম। Radhe, 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 rad
যখন আমার যুগলে দাঁড়ালে এমন সময় কি হলো, এমন সময় কি করছে রাধা কৃষ্ণ নৃত্য করছে আর বাদনে বলিছে না গোরে তে Thank you.
যেই না যুগলে দাঁড়ালে।